আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আরে জানা ভাই, এ শুরু করেন। ওকে ওকে, এভরিবডি স্ট্যান্ড বাই, ক্যামেরা সুইচ, অ্যাকশন। অনেক সমস্যা হয়েছে, তারপরে ছোট একটা ব্যবসা দিলাম। মানে ও কি আমার দিকে তাকাবে না ভাইয়া? না না না, ও তোমার দিকে তাকাবে না। তারপরে তুমি যেটা করবা হলো একেবারে একবারে থেকে থাকবো। হ্যাঁ, ও তোমাকে ফুল দেবে, রাখিতে না দিলি প্রেম জল। ওইসে তোর নাসা কুদা শেষ হয়েছে, তাহলে এখন এইখান থেকে যা, আমার একটু একা একা থাকতে দে। সরি, আপনার সাথে তো কি পরিচয় আছে? মেনুকার সাথে? মেনুকা আমার ছবিতে অভিনয় করছে, আর্টিস্ট। আমি জানি যে আজকাল ও প্রধান চরিত্রে অভিনয় করে না, ছোটখাটো চরিত্রে অভিনয় করে, কিন্তু আমি জানি যে মেনুকা কি, এবং মূলত ওই স্বপ্ন নিয়ে কিন্তু আমার বাংলাদেশে আসা। মানে ওর মধ্যে যে অভিনয় প্রতিভা আছে, যার জন্য আমি এত কিছু করি, জায়গায় জায়গায় ঘুরে কাম ঠিক করে দিই। হ্যাঁ, আমার জন্য কি করলো? কারুর ভাই, যন্ত্রণা দিও না, থেকে থেকে যাও। চিনলা না, চিনলা না, বুঝছো? এই খায়রুল লে ভালো মতো চিনলা না। সুন্দর লাগতো, মানে কি, আমি তো ধরেন এতদিন এক্সট্রা অভিনয় করছি না, এখন তো এই ছবিতে আমি কমেডি হিরো, এটা ব্যাপার আছে না? তা যদি ওই 150 লেন্সে নেন তা আমার আরো সুন্দর লাগবে না ওস্তাদ? সুন্দর লাগবে না আমারে? আচ্ছা যাও দেখো না, একটু যদি ভালো করে নিতেন। আর হচ্ছে কি, মন্টু ভাই তো আমার অভিনয়ের জন্য পাগল, জানেন না? মন্টু ভাইরে ছাড়া তো আমি শিডিউলই দিতাম না। এই শিডিউল তো আমার অন্য জায়গায় ছিল, অন্য শিডিউল খাইয়া মন্টু ভাইরে শিডিউল দিছি। মন্টু ভাই নাকি শ্যুটিংই হইব না আমি ছাড়া, চিন্তা করেন। আমি কী করবো, আমারও তো একটা ই আছে না, একটা সম্পর্কের ব্যাপার আছে না। অন্য জায়গায় দিতাম শিডিউল, কিন্তু মন্টু ভাই চাইছে, আর তো না করতে পারি না। মানে একটু বুঝা শুনে আমার শটগুলো নিয়ে। আচ্ছা আচ্ছা, না ওস্তাদ হয়েছে কি, আপনার সাথে তো আমার কম কাজ হয়েছে, বুঝছেন না? ভালো ক্যামেরাম্যান তো কম, আপনার মতো ক্যামেরাম্যান কয়টা আছে কোন? আপনার সাথে কম কাজ হয়েছে, এখন তো ভালো ছবি করবো, সব চিন্তা করছি, সব পাইসা পাইসা ছবি করবো। আর অত কাজ করতে পারি না, শরীরে কুলায় না, বুঝছেন? তা আপনার সাথে তো এখন তাইলে আমার পেরাই দেখা হবে, ভালো ছবি যখন করবোই না ওস্তাদ। তারপরে দেখেন কেমনে দি শর্ট গুলো, আর যে শর্টটা দিছি খারাপ হয়েছে কোন? এই শর্ট পারবো কেউ, অন্য কেউ হইলে পারতো? একবার শুধু না হয়েছে কি, ওই শর্টটাও আমার কাটা যাইতো না। কারণ আমি চিন্তা করছি একটু ফোরকে রাউন্ডে আইসা আমি একটা খেল দেখায় চলে যাবো। ওস্তাদের নিল না, আমি তো আর কিছু কইতে পারি না, ওস্তাদের উপর তো আমার কথা চলে না। না আচ্ছা, আমি দেখবো। ঠিক আছে, একটু দেখেন কিন্তু ওস্তাদ।
আবার ফ্রেমের মধ্যে ঢুকে যায় না, আর যখন শুটিং এর সময় চিৎকার করে কবে না কোয়াইট বা সাইলেন্ট, তখন ভাববেন যে চুপ করে থাকতে হবে, তখন কিন্তু কথা কইলে বকা দিবে, বুঝছেন? এটা একটু খেয়াল রাখেন। আমার চিনেন? তা চিনবেন কেমনে? আপনারা তো অবশ্য হলে গিয়া ছবি দেখেন না, বুঝছেন? মাঝে মধ্যে হলে গিয়া একটু ছবি দেখেন, তাইলে আমাদের এই যে ইন্ডাস্ট্রি, আমাদের শিল্প, এটা টিকা থাকবো। আপনারা তো আবার ওই চোরাই সিডিমিডি করে এইনা দেখা অভ্যস্ত, বুঝেন না? এগুলা বাদ দেন, বুঝছেন? আমারও অবশ্য চিনবেন কয়েকদিনের মধ্যেই। এই যে এই ছবিতে তো আমি কমেডি হিরো অভিনয় করতেছি, বুঝছেন না? এরকম দামাদাম কয়েকটা ছবি আসতেছে পরাপর, তখন দেখবেন। অবশ্য এখনই অনেকে আমার কাছ থেকে অটোগ্রাফ নেয়, আপনিও নেবেন যখন সময় থাকবে না, বুঝছেন? কি এখন পিছে পিছে আসেন কেন? এখন তো অটোগ্রাফ চাইলেও পাবেন না। এই প্রোডাকশন একটা চা দে, যা গরমটা পড়ছে না, টিকতে পারতেছি না। কই চা দিলি না? আপনার অভিনয় দেখলাম, অত্যন্ত ভালো হয়েছে। ও দেখছেন তাই না? আপনি কি স্থানীয়? জি, আমি শুটিং দেখতে আসছেন। আচ্ছা, না আসলে হয়েছে কি, আপনাদের ভালোবাসাই তো আমরা শিল্পীরা টিকে থাকি, ঠিক না? ভালো লাগছে। হ্যাঁ, দোয়া করি আপনি আরও অনেক ভালো পাইছি, বুঝছেন? কমেডি হিরো, হিরো মানে হচ্ছে, হিরো তো কয়েকজন থাকে না, একজন হিরো আমি, বুঝছেন? এরকম অনেকগুলো ছবি অবশ্য করতেছি, হিট হিট ছবি আসতেছে বাজারে সামনে আমার, বুঝছেন? আপনারাও দেখেন ছবিগুলি হলে গিয়া। এই প্রোডাকশন, এই এতবার কইতাছি চা দেস না। Excellent.
একটা ছবিতে কাজ করছো? এই অফিসের কি কাজ করছো? অভিনয়? তুমি এই অফিসের অভিনয় করছো? কিসের পাঠ করছো? কিসের পাঠ করছো? নায়িকার কেয়ারটেকার? নায়িকার কেয়ারটেকার হয়েছো তুমি? আহারে ললিতা, ওই আমি ভাবলাম যে একটা মেয়ে সে হবে হিরোই, আর তুমি কি করলা নায়িকার কেয়ারটেকারের কাজ? আমার বাড়িতে নামে নকি, আমি একা চলতেছি। ও আমি শুনছি তুমি আজকাল আর শাহরুখ খানের বাড়িতে থাকো না, তো থাকো কই? স্বর্ণাগো ফ্ল্যাটে, অসুবিধা হয় না, যে টাকা কামাই করি চলে যায় আমার। ললিতা, একটা কথা কই তোমারে, বড় বোন হিসাবে এই পথে চলার তো অনেক রাস্তা, কিন্তু সাথী ছাড়া চলে না। সাথী ছাড়া চললে একদিন রোদ বৃষ্টিতে পইচা কইল্লা লাশ হয়ে যাবে, নর্দমায় পইরা থাকবে, কেউ তোমার দেখত না। এখন আর এসব ভাবি না। দেখছো কি মায়াটা কি হইয়া গেছে? ললিতা, তোমার একটা কথা কই, তুমি যদি মনে করো যে তোমার আশ্রয়ের দরকার তাইলে আমার কই, তুমি আমার বাড়িতে থাকলে তোমার যেমন লাভ আমারও তেমন লাভ। আমি তো আমার বাড়িতে একলাই থাকি, একদিন আমিও তোমার মতো আসলাম, ভাসতে 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 আমার এই ঠিকানাটা হয়েছে। আমি তোমার মতোই অসহায় ছিলাম, চারিদিকে অন্ধকার, কোনো পথের দিশারা পাই না, যেই রাস্তায় হাঁটি ওই রাস্তায় বড় বড় গর্ত, যে নেই পা দিই গর্তে হান্দেছে। তারপর একদিন চলতে 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 খপ করে একজনের হাত ধরল, সে আমার আশ্রয় দিল, সে আশ্রয়ে থাকা শুরু করলাম। সে আশ্রয় নিরাপদ নাকি জানতাম না, তবে আশ্রয় তো চোখ কান পুইচে আমি ঢুকে গেলাম, শিয়াল যেমন করতে ঢুকে। ললিতা, আমি তো একজন মেয়ে, তোমার আশ্রয় দিতে যাচ্ছি, আর আমি যার আশ্রয় নিয়েছিলাম সে ছিল পুরুষ। তোমার যদি মনে হয় যে আমি তোমার জন্য নিরাপদ, তাহলে তুমি আমার দরজায় ধাক্কা দিও, আমার দরজা চিরজীবন তোমার জন্য খোলা। তোমার মধ্যে আসলে আমি আমার ললিতা, আইসো। হ্যাঁ, ফোন এসে, হ্যালো। হ্যাঁ জহির ভাই, আরে বইলেন না, না না, আমি তো আপনার লবিতেই বসা, ওই ললিতার সাথে একটু গল্প করতেছিলাম, আমি আসতেছি। জি জি দাদা। কি ললিতা, বইয়ের চোখ পারমিশন নিলে? হ্যালো, ব্যাগ কই তোমার? আছে ওই পাশে। ঠিক আছে, আহ নিচা। হ্যাঁ, thank you.
দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির। চমৎকার চমৎকার সিলেকশন আপনার। আপনার গল্প পড়ে মনে হয়েছে এই জায়গাটা খুব ইফেক্টিভ, এবং আপনার এই যাকে রানী হিসাবে সিলেকশন করেছেন সে অত্যন্ত গুণী শিল্পী, সব কিছু মিলে বেশ জমবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কারণেই যে লোকেশনটার খোঁজ কিন্তু আপনি আমাকে দিয়েছেন। আসলে আপনার গল্প পড়ে আমার কাছে মনে হয়েছে এটি খুব ইফেক্টিভ, এবং এই গল্পের সঙ্গে এটা বেশ জমবে। আমিও তাই আশা করি। এই স্বপ্নটা নিয়েই আমি এতদিন প্রবাসে ছিলাম, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমি প্রস্তুতি নিয়েছি আমার এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য, এবং আমি শিওর যে আমি সেটা করতে পারবো। তবে এর অনেক কিছু কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে, কারণ আপনার চোখ দিয়েই আমি গল্পটাকে দেখবো, আমার লোকেশন দেখবো, আমার অভিনেতা অভিনেত্রীদের দেখবো। সাধ্য মতো চেষ্টা করবো, আর এরকম একটি কাজের সঙ্গে আমি যে থাকতে পারছি এটা কিন্তু আমারও গর্বের, এবং আপনাদের থেকেও অনেক কিছু শেয়ার করার সুযোগ আমার হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি ইউনিটকে রেডি হতে বলেন, আজকে আমরা ওপেনিং শটটা নেব, ঠিক আছে? আপনি ক্যামেরায় ওই ND16 ব্যবহার করবেন, হ্যাঁ, আর অরেঞ্জ ফিল্টারটা ব্যবহার করবেন, কারণ আমি চাই মেঘের আড়ালে যে সূর্যের হাসিটা সেই হাসির এফেক্টটা দিতে। দেখছি যে সব ক্ষেত্রে আপনি বেশ দখল। না, সব ক্ষেত্রে অত দখল নেই যতটা ভাবছেন, তবে কিছু কিছু তো আছে। এই মিডিয়া এতদিন কাজ করেছি, এই কাজ করতে করতেই শেখা যেইটুকু, আর ওইটুকু জমিয়ে রেখেছি আমার এই স্বপ্নকে বাস্তবায়িত করার। নিশ্চয়ই আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে, পাশাপাশি আমার যে আপনার সঙ্গে এই গল্প সব কিছু মিলিয়ে আপনার সঙ্গে দেখায় কাজ করতে গিয়ে আমার মনে হয় আমি অনেক কিছু কিছু আমার যে দীর্ঘ স্বপ্ন সেটাও বাস্তবায়ন করতে পারবো আপনার মাধ্যমে। আপনি অনেক কিছু পাবেন, আমি অনেক কিছু পাবো। সো প্লিজ গেট রেডি। হ্যাঁ, তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না তো।